সচিবালয়ে ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সরাসরি যাচ্ছে সেখানে। তারা করেছে এবং একটি ওভারসাইট কমিটিও রয়েছে যেখানে বিভিন্ন সম্মানিত সদস্যরা রয়েছেন, সাংবাদিক ভাইরা ওখানে রয়েছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য আমাদের পুলিশ, র‍্যাব, ডিজিএফআই, এনএসআইও ওনাদের সাথেও আমাদের বৈঠক হয়েছে এবং ওনারা সহযোগিতা দিবেন। এবং পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় যে পাঠানো হয়েছে সেই প্রশ্নপত্রগুলো আমরা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ট্র্যাকিং করে থাকি, অর্থাৎ নজরদারি আমরা করে থাকি যাতে প্রশ্নপত্র নিয়ে কেউ কোনো রকমের টেম্পারিং যাতে না করতে পারে। গত বছরগুলো তো আমরা করেছি এবং আমরা সুফল পেয়েছি, এবছরও আমরা সেই ব্যবস্থা নিয়েছি। এবং যারা পরীক্ষা দিতে আসবেন, ছাত্র ছাত্রী যারা আসবেন তাদেরকেও বলা হয়েছে, আমরা পত্রিকার মাধ্যমেও আমরা জানিয়েছি, আমাদের অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসতে পারবে না, অর্থাৎ মোবাইল ফোন বা অন্যান্য কোনো রকমের গ্যাজেট সাথে নিয়ে আসতে পারবে না, হলে ঢুকতে পারবে না। এবং এটাও বলা হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার্থী যাতে কানটা দেখা যায়, কান ঢাকা চলবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আমরা এতক্ষণ ছিলাম সেখানে।